বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার হাতে যে একটি ডিভাইস দেখতে পাচ্ছ, এটি হচ্ছে একটি ইনভার্টার। তো ইনভার্টারটি প্রায় আইপিএসের সেম কাজ করে। তো এই ইনভার্টারটি দামে অনেক সস্তা, 500 থেকে 600 টাকার মধ্যেই ফুলফিল আইপিএসের মধ্যে কাজ করে। তো এই ডিভাইসটি কিভাবে কানেকশন করতে হয় সেটি তোমাদের দেখাবো। তো ডিভাইসটি দিয়ে কিন্তু ব্যাটারি দিয়েই সরাসরি এসি লাইন পাওয়া যায়। তো এটা দিয়ে লাইট ফ্যান মানে এসে চালানো যায়। তো এটি কিভাবে কানেকশন করতে হয় সঠিক নিয়মে, 12 ভোল্ট ব্যাটারি হলেই চলবে, তো সেটি দেখাবো। তো এই যে ইনভার্টারি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ডিসি 12 ভোল্ট 400 ওয়াট, মানে 400 ওয়াটের একটি ইনভার্টার। তো এটা থেকে 400 ওয়াট লোড ইউজ করা যাবে। তো আমাদের এই পাশে আছে একটি অন অফ সুইচ আর দুটি লাইট, একটি হচ্ছে পাওয়ার সবুজ আর একটি হচ্ছে ফাল্ট। এই বাত লাল বাতিটি হচ্ছে যদি ইনভার্টারে কোনো ভুল কানেকশন হয় অথবা ব্যাটারি চার্জিং কম থাকলেও সেটি লাল বাতিটা জ্বলবে। তো এই পাশে একটি ফিউজ আছে, মানে অপোজিট পাশে ব্যাক সাইড, আর দুটি কানেক্টর আছে, একটি হচ্ছে প্লাস একটি হচ্ছে মাইনাস। তো ইনভার্টারটির সাথে দুটি কেবল দিয়ে দেওয়া হয়, মানে একটি প্লাস একটি মাইনাসের জন্য। তো এই কেবলটি আমরা সরাসরি ইনভার্টারের যে ব্যাক সাইডে দুটি কানেক্টর আছে সেই কানেক্টরের সাথে ভালোভাবে লাগাতে হবে। তো লাগানোর জন্য অবশ্যই লালটায় প্লাস এবং কালাটায় মাইনাস লাগাতে হবে। তো আমরা এখন লাইন দিয়েছি, যে লাইন দেওয়ার পর আমাদের কিন্তু লাইটটা জ্বলতেছে। তো আমরা ডিসি ব্যাট লাইন দেওয়ার পর লাইটটি এখন আমরা লাইন দিব, দেখতে পাচ্ছ এটি কিন্তু সরাসরি ফুল এসি এবং 220 ভোল্ট এখান থেকে আউট হচ্ছে। তো আমি পুনরায় আবার ভালোভাবে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু স্যাম্পল একটি 12 ভোল্ট দিয়েই করেছি, এটি একটি নষ্ট ব্যাটারি, মানে তেমন ভালো না। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সবুজ বাতিটি জ্বলছে। তো সবুজ বাতিটি জ্বলার মানে হচ্ছে আমাদের ইনভার্টারটি অন, যে আমাদের লাইট চলতেছে এই স্যাম্পল একটি 12 ভোল্ট ব্যাটারি থেকে। তো তোমরা চাইলেই এইভাবে ইনভার্টারটি তৈরি করে নিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।